এখানে তুমি এত মুখটাকে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে ওখানে? এই পাঁচজন একবারে চুপচাপ বসে আছে, একবারে যেন খুব চিন্তা বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। না না, তোমাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে। এইদিকে তাকান, একবারে মন দিয়ে শুনে নেবেন। যখনই বললাম তোমাদের পাঁচজনের মুখটা চুপসে গেছে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার কেউ মোবাইল নিয়ে দেখবার চেষ্টা করছে আমার ঠিক চুপসে গেছে কিনা। না না, আমি একটু বলে দিই। দাপরে শেষ কলি আগত, সেই সময় কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করছে, তোমরা আমার সামনে এসেছ, তা পাঁচজন এমনভাবে বসে আছো, তোমাদের মুখটা একবারে চুপসে গেছে, কি ভরাডুবি হয়ে গেছে না বন্যা হয়ে গেছে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে, আস্তে আস্তে শব্দ নয়, সামনে যারা বসবে তাদের কাছে নিবেদন রইল, তোমরা যদি এদিক ওদিক তাকাও না, কারণ তোমাদের মুখের দিকে তাকিয়ে কীর্তন, এরা ডান দিকে বাঁ দিকে আছে, মাঝে মাঝে তাকাবো, তোমাদের দিকে প্রথম তাকাবো, তো প্রশ্নগুলোর উত্তর শুনবে, বাস্তবের সঙ্গে মিল আছে কেমন? মহাভারত কি বলছে? কৃষ্ণ বলছে, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠিরকে কি ব্যাপার? যুধিষ্ঠির মহারাজ বলল, কলি আগত দাপর শেষ, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। কৃষ্ণ বলল, কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? এইদিকে কলিযুগের মানুষ কেমন হবে শুনে নেবেন। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, বেশ ঠিক আছে, আচ্ছা ভীম তোমার বলে, হ্যাঁ আছে, কি প্রশ্ন? ভীম বলল, আমার একটাই প্রশ্ন যে কলিযুগের সাধুরা কেমন হবে, কলিযুগে যে সাধু হবে সে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ, আচ্ছা অর্জুন তোমার কি প্রশ্ন আছে? অর্জুন বলল, আমার একটাই প্রশ্ন, কলিযুগের মা বাবা কেমন হবে, বাচ্চার প্রতি তাদের আচরণটা কেমন হবে? বেশ খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা সহদেব নকুল তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার প্রশ্ন আছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে। আচ্ছা সহদেব তোমার কোনো প্রশ্ন? বলে আমার তো প্রশ্ন আমি নিয়ে এসেছি। বলে কি? না, কি এমন পুণ্য করবে কলিযুগের মানুষ যার জন্য সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, সেই পুণ্যের পথটা তোমাকে বলতে হবে। আজকে কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখুন, কৃষ্ণের কাছে প্রশ্ন করলো। কৃষ্ণ বলল, আজ আমি উত্তর দিতে পারবো না, আমার সময়ের দাম আছে, আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে উত্তর দেবো। তোমরা সকালবেলায়, আগামীকাল সকালে তোমরা বেরিয়ে যাবে পাঁচজন পাঁচ পথে, তারপর বিকালবেলায় আমি তোমাদের কাছে আসবো, উত্তরগুলো দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না যুধিষ্ঠির একদিকে গেছে, ভীম একদিকে গেছে, অর্জুন একদিকে গেছে, নকুল একদিকে গেছে, সহদেব একদিকে গেছে, শুনবেন কিন্তু, পাঁচজন পাঁচ দিকে গেছে, আর যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব, গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, গিরিধারিলাল জয় জয় মদন গোপাল, গিরিধারি গিরিধারি লাল জয় জয় মদন গোপাল, গিরিধারি লাল জয় জয় মদন গোপাল, কেশব মাধব গিরিধারি লাল, কেশব মাধব গিরিধারি লাল, কেশব মাধব যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল সেখানে গিয়েই চমকে গেল, এমন একটা জিনিস দেখল, সবই কৃষ্ণের লীলা। কি দেখল? একটা হাতি দেখল, সেই হাতির আবার চারটে পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, কিন্তু দুটো শুঁড় আছে। আপনারা হাতি দেখেছেন, দুটো শুঁড় দেখেছেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল দেখতে পেল হাতি রয়েছে কিন্তু দুটো শুঁড় রয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমাকে কৃষ্ণ এই পথ দিয়ে আসতে বলেছে, তা আমি হাতির শুঁড় দেখলাম কেন? আচ্ছা জিজ্ঞেস করবো কৃষ্ণকে গিয়ে। এইবার যখন ভীম যাচ্ছে মায়েরা,
আমি একটু পরে জিজ্ঞেস করব কিন্তু কে কি দেখলো। ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেল একটা নদীতে একটা পচা জন্তু মরে পচে গেছে, আর তার উপরে কয়েকটা পাখি সেই পচা জন্তুর মাংসগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিগুলোর গায়ে হরিনাম লেখা আছে। তা যে পাখির গায়ে হরিনাম লেখা সে নোংরা খাবার খাচ্ছে কেন? প্রশ্ন জেগে গেল ভীমের, কৃষ্ণকে প্রশ্ন করব এ আমি কি দেখলাম। সঙ্গে সঙ্গে অর্জুন যখন যাচ্ছে উনি আলাদা জিনিস দেখলেন, একটা গাভী একটা বাচ্চাকে প্রসব করলো, বাচ্চাটার গাটা চাটতে চাটতে গাভী কি করলো, বাচ্চাটাকে চাটতে চাটতে গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, বাচ্চাটা গাভীর কাছে মরে গেল। অর্জুনের প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা কেমন হবে, বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মরে গেল। বললো আমি জিজ্ঞেস করবো কৃষ্ণকে। নকুল যখন যাচ্ছে তিনি দেখতে পেলেন কি না, পাঁচটা গর্ত, তার মধ্যে তিনটে গর্তে জল আর দুটো গর্ত ফাঁকা। কেন এটা দেখলাম কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব আবার গিয়ে চমকে গেল, একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা বাড়ি ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, এত বড় পাথর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে এত বড় পাথরটা আটকে গেল। তা নকুল সহদেবের মনে জেগে গেল, এত বড় পাথর সে কেন একটা ঘাসের ডগায় আটকে গেল? আমি জিজ্ঞেস করব কাকে? আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। আচ্ছা আমি এবার আপনাদের জিজ্ঞেস করব, উত্তর দেবেন। যুধিষ্ঠির মহারাজ প্রথমে কি দেখেছিল? বাঘ ও হাতি আছে। হাতির কটা সুর দেখেছিল? বেশ, এ হচ্ছে কীর্তনের আসল জিনিস, কি আপনাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে জাগিয়ে দিয়ে যাওয়া। এজন্য মন দিয়ে শুনবেন। আহা, যখন ভীম গেল তখন কি দেখলো? নদীতে কি ভাসছে? মরা জন্তু। সেখানে কয়েকটা পাখি বসে আছে, খুঁটে খুঁটে খাচ্ছে, তাদের গায়ে কি নাম লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা তিন নম্বর অর্জুন কি দেখলো? একটা গাভী বাচ্চা প্রসব করলো, বাচ্চাটা লাফাতে লাগলো না মরে গেল? জোরে বলুন। শরীরে কি বেরিয়ে গেল? রক্ত। বাহ। এবার চার নম্বর প্রশ্ন কি ছিল? নকুল দেখতে পেল পাঁচটা গর্ত, কটা গর্ত ফাঁকা? এ তো মনে হচ্ছে আমার না কীর্তন করলেও ভালো হতো, এত সুন্দর আপনারা বলছেন। না না, এটার দরকার আছে, কারণ আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন, আমি ইংলিশে এম এ করেছিলাম, বিএড করেছিলাম, আমার সিদ্ধান্ত ছিল ছাত্র পড়ানো। তা অনেকে আমাকে বলে প্রদীপবাবু আসরে ছাত্র পড়াচ্ছেন, মানে কি ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন, যতক্ষণ শুনবেন সোনাটা যেন আপনার পাকা হয়, আপনি নিয়ে যাবেন ঘর, কীর্তন শুনবেন তিন ঘন্টা, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন না কি পেলাম কি শিখলাম। এ কিন্তু আপনাকে মেলা দেখতে গেলেন কিছুই দেখতে পেলেন না, তাহলে আপনার মেলাতে মজা লাগবে? কিনবার জিনিস দেখবেন তবে তো মজা হবে। তো সবাই লক্ষ্য করুন, সহদেব কি দেখলো? বিরাট বড় পাহাড় থেকে একটা এইটুকু পাথর গড়গড় করে পড়ছে। ও বড় পাথর, আচ্ছা আচ্ছা, কিসে লেগে গেল? একটা বড় গাছে ধাক্কা লেগে গেল, মা বা কিসে? একটা ঘাসের ডগা। এইবার লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, পাঁচজন গিয়ে মাথা নত করে বসে আছে। এবার উত্তরগুলো শুনে নিন, মজা পাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে যুধিষ্ঠির, তুমি কিছু বলছো? আজকে সকালবেলায় গিয়ে চমকে গেলাম। বলে কি চমকে গেলে? হাতি দেখলাম। বলে তাতে হয়েছে কি? এমন হাতি দেখলাম বাপের জন্মে দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, দুটো সুর আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল যুধিষ্ঠির, ওই হাতিটাই হচ্ছে কলি, ও দুটো সুর, তার মানে আপনাকে তোমাকে শিখিয়ে দিয়েছে কলিযুগের মানুষ কেমন হবে। তখন বলল কলিযুগের মানুষ কেমন হবে? হাতির যেমন দুটো সুর, কলিযুগের মানুষের দুটো মুখ, দেখতে পান সব একটা মুখ, দুটো কি করে দেখতে পান? বাইরে একটা ভেতরে একটা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তায় দেখা হচ্ছে, রামবাবু কেমন আছেন? ভালো আছি। শ্যামবাবু আপনি কেমন আছেন? বলে ভালো আছি। শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবুকে কেমন আছেন, আর ভেতরে ভেতরে মনে মনে ভাবছেন তুমি যতক্ষণ নাম হচ্ছ ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, দুটো করে মুখ, বুঝতে পেরেছেন?
কলিযুগের মানুষ বাইরে একরকম বলবে আর ভেতরে যেমন কিছু মনে করবে না, স্ত্রীকে কাছে পেলে বলবে সবিতা তুমি আমার কবিতা, আর পেছন থেকে বলবে তুমি না মরলে আরেকজন লাইন দিয়ে আসে আসবে বলি। তার মানে কি, ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, এটা কিন্তু একবার শাস্ত্র সিদ্ধান্ত, কলিযুগের মানুষ এরকম হবে। আচ্ছা জেনে নিলেন। দু নম্বর হচ্ছে যে দেখতে পেল ভীম নদীতে কি একটা মরা জন্তু খুঁটে খুঁটে খাচ্ছে, কে জোরে বলুন, একটা পাখি, কয়েকটা পাখি, কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল কলিযুগের সাধু কেমন হবে, বলছে কলিযুগের সাধু গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখি থাকবে, নামাবলী থাকবে, তোমার দরজায় নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবে ও চুরি করেছে না ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল সব সাধু নয়, বেশিরভাগ সাধু। তাহলে কৃষ্ণকে প্রশ্ন করল ভীম, আচ্ছা সাধু বাবা বাড়িতে এলে প্রণাম করবো না, আপনারাও তো বলবেন। তাহলে কৃষ্ণ যেহেতু বলেছে আগামী দিনে সাধু বাড়িতে এলে প্রণাম করবো না, জেনে নিন যদি কোনো সাধু আপনার দরজায় আসে আপনি তিনবার প্রণাম করবেন। প্রশ্ন করবেন তিনবার কেন, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কাকে করবে, তোমার দরজায় হরি বলে ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে হরিনামের ধ্বনি দিয়েছে সাধু বাবাকে নয়, হরি বল ধ্বনিকে একটা প্রণাম দাও। বাহ, তিন নম্বর প্রণাম কেন দেবো, বলছে চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দাও। বাহ, সুন্দর উত্তর হয়ে গেল। এইবার মায়েরা লক্ষ্য করুন, ও অর্জুন কি দেখলো, অর্জুন দেখতে পেল একটা গাভী তার বাছুর হলো, আর সঙ্গে সঙ্গে বাছুরটাকে চাটতে 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 শেষ করে দিল। কলিযুগের মা বাবা কেমন হবে জেনে নিন, কৃষ্ণ বলে দিয়ে গেছে, হচ্ছে কিনা দেখুন। কলিযুগের মা তার ছেলেকে জন্ম দিচ্ছে, বড় হতে হতে কাঁধে একটা বিরাট বড় ব্যাগ চাপিয়ে দিচ্ছে, আর কি বলছে, এমন পড়াশুনো করতে হবে কলমের ডগাতে লাখ লাখ টাকা তোমাকে রোজগার করতে হবে। পাশের বাড়ির ছেলে পড়াশোনাতে ফার্স্ট হলো, তুমি হবে না কেন, তার মানে কি ছেলেকে শোষণ করতে লাগলো, এই করো ওই করো, টাকা রোজগার করার মেশিন তৈরি করলো কিন্তু বিবেক তৈরি করলো না। ছেলে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল, আমেরিকার ডাক্তার হলো, বাড়িতে বাবা মা বসে রইল কিন্তু চিকিৎসা হলো না। তার মানে কি, জ্যান্ত মরা, ছেলেকে আপনি মানুষ করলেন কিন্তু আপনার প্রতি কোনো নজর নাই, জ্যান্ত মরা, বিবেকানন্দের কথা, জ্যান্ত মরা, বেঁচে থাকতো। অনেকে বলে না ছেলে নিয়ে কি হবে দাদা, ছেলে যদি বাইরেই রইল মা বাবার আর কি হলো, তো ছেলে তো বাইরেই থাকে না, কি বলছেন। তার মানে কি, ছেলেকে মানুষ করলেন কিন্তু জ্যান্ত মরা করলেন, যার বিবেক রইল না। টাকা রোজগার করা মেশিন তৈরি হবে কলিযুগে, দেখুন এখন প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করছেন আপনারা, স্কুলে পড়াচ্ছেন, টাকা রোজগার করা, কিন্তু ছেলেদের বিবেক বিবেচনা হচ্ছে না। বাহ, তিন নম্বর প্রশ্ন হয়ে গেল। চার নম্বর, নকুল বলছে আমি দেখতে পেলাম কটা গর্ত, জোরে বলুন, পাঁচটা গর্ত, কটা গর্তে জল আছে, তিনটে, আর দুটো গর্তে জল নাই। কৃষ্ণ বলল কলিযুগে যে ধর্ম হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিন্তু কম থাকবে। প্রমাণ দেখুন, আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, দুর্গা পুজোর সময় সব দুর্গা ঠাকুর দেখতে যান বাইরে বেড়াতে, জোরে বলুন, ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান, জোরে বলুন, বলুন কি দেখতে যান, এখন তো প্যান্ডেল দেখতে যান, তার মানে কি ঠাকুর না দেখিয়ে প্যান্ডেল দেখা হয়, মানে আসল ঠাকুরটার প্রতি ভক্তি নাই, এখন প্যান্ডেল আর লাইটের প্রতি ভক্তি। এখানে কৃষ্ণ বলল কলিযুগে আড়ম্বরতা বেশি হবে, আসলটা কিন্তু কমে যাবে, ভক্তি কম আড়ম্বরতা বেশি। মায়েরা বিবাহের সময় দেখবেন, এদিকে তাকান, বিয়ের সময় দেখবেন স্বামী স্ত্রীতে যখন ফুলের মালা মালা বদল হয়, হয় না, আকন্দা ফুলের মালা বদল হয়, তখন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মেয়েটি যখন স্বামীর গলায় মালা দিচ্ছে মানে একটা সন্ধিক্ষণ, সেই সময় একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এইদিকে তাকিয়ে, তার মানে কি বিবাহ হচ্ছে কিন্তু আড়ম্বরতা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে না। ওই সময় শুভ দৃষ্টি স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, কিন্তু পাশ থেকে আড়ম্বরতা, ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও, শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল, জোরে বলুন, হ্যাঁ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাস্তবের সঙ্গে প্রমাণ দিয়ে বলে দিলাম। এইবার শেষ প্রমাণটা দেখুন,
সহদেব বলে উঠল, আমি কি দেখলাম? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ে একটা ঘাসের ডগায় আটকে গেল। প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ এত পাপ করবে, তা পাপ থেকে মুক্তি পাবে কি করে? ভগবান কৃষ্ণ বললেন, পাহাড়ের মতো পাপ যদি কেউ করে, কিন্তু কৃষ্ণ নাম নামক ঘাসকে যদি কেউ যদি একবার ধরতে পারে, তবে তার পাপের মতো পাহাড় হৃদয়। তার মানে আপনি যদি কৃষ্ণ নামকে ধরতে পারেন, যতই পাপ থাকুন না কেন, আপনার সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে। সবাই শুনে নিন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তবে প্রথম উপায় কি? ধৈর্য। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। ত্রেতাযুগের মানুষ ভগবানকে পাবার জন্য যজ্ঞ করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। দ্বাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। মহাপ্রভু সরল পথ দেখালেন, কি? সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো, শুধু হরি নাম করলে হয়ে যাবে। আমাদের ধৈর্য কম, তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্যে। একটু জেনে নেবেন মায়েরা, ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায়, তবে তার লাভ আছে। পরে কিরকম লাভ আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। কি বলছেন? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। প্রমাণ দিয়ে দেবো আমি। একটা ট্রাক দেখেছেন তো মায়েরা? ট্রাক দেখেছেন? দুটো চাকা হয় ট্রাকে? দুটো চাকা হয় না? ও আচ্ছা, একটা ট্রাক যাচ্ছে আসতে, সেই ট্রাকে লরি যাচ্ছে, তাতে টাইলস জানেন তো? টাইলস মানে টালি যেগুলো ঘরে দেওয়া যায়, পা দিয়ে যান। এক গাড়ির টাইলস যাচ্ছে, তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে। তা টাইলসগুলো টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে, শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে। তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে। টালিগুলো বলছে, তোমার ভাগ্য বড় ভালো ভাই, একই পাথর থেকে আমরা হলাম টালি, আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে, আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব, তোমাকে লোকে প্রণাম করবে। আহ, তোমার কি ভাগ্য ভালো, আমরা টালি হলাম, তুমি হয়ে গেলে শিব, তুমি শিবলিঙ্গ হয়ে গেলে লোকে তোমাকে কত পুজো করবে। তখন শিবলিঙ্গটা বলছে, ভাই, যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে, আর আমি কিন্তু ভাঙি নাই, কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, বলে আমি হলাম শিব, আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে। এর থেকে কি শিক্ষা পেলেন? যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে, সবে সে টালি হয়ে যাবে, লোকে তার ওপর পা দিয়ে চলবে, কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন, শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে, জগতে তোমারও সম্মান দিনের পর দিন। নিতাই গৌর হরি। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে, আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই। এদিকে তাকান, এ যদি আমরা মহাভারতের দিকে যাই, তাহলে দেখতে পাবো কি? তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। ও মায়েরা, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায় না? এই জন্যে দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও সংসারে উন্নতি নাই। আপনারা হরিবাসরে দেখবেন কোনো পুরুষ আছে, দেখবেন 5 মিনিট বসবে, এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াবে, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন সংসারে ওর জীবনে কোনো দিন উন্নতি নাই। কেন? ওর ধৈর্য নাই। এ সংসারে যার ধৈর্য আছে তার গোবিন্দের কৃপা আছে। তবে মনে হচ্ছে যেন আমি ঠিক ভুল বলছি কিনা জানি না, গত বছর আসরটা কি ওই দিকে ছিল? হ্যাঁ, এ আমার মনে আছে, বৃষ্টিতে আমাদেরকে পাগল করে দিয়েছিল। তবে বৃষ্টি বড় দুষ্টু, এবছর দেখেছে ছাউনি আছে, ভয় আর আসে নাই, আর ফাঁকা থাকলেই বেটা কিন্তু আসতো। তো যাই হোক, এদিকে আপনার সবাই জানেন মোকা তো চেষ্টা করেছিল ধাক্কা দেবার, ও বাংলাদেশের দিকে পালিয়েছে, বলা যায় না কখন আবার ফিরে আসবে। তবে আজ আর আসার চান্স নাই, আপনাদের চিন্তা নেই। আজকের এই মহতি হরিবাসরে এটাও দেখলাম জায়গার প্যাসেজটা কিন্তু বেড়েছে, এবং যে অনুযায়ী বেড়েছে তাতে আপনাদের জায়গা তো পরিপূর্ণ ফুল হয়ে গেছে।
ভক্তগণ খুব সুন্দর বুঝতে পেরেছেন। আর সবই তো ভগবানের লীলা, মানে যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছে, এর চাইতে বেশি হলে নিতাই গৌর হরি বল হতো। একবার জোরে বলুন, রাধা রানী কি না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি, বাহ বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে, রাধা রানী কি। তাও তো অনেক এখনো বাদ আছে, ওরা বলছে যদি কেউ হেরে যায় তারপর দেবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি, মানে পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবই আপনারা জয় দিচ্ছেন। তবে সব চাইতে রামপাড়াতে এসে আমার এইটাই ভালো লাগলো, সামনে যে শ্রোতাগুলো গেরুয়া বস্ত্র পরে বসে আছে, এদের দেখে আরও খুশি হলাম। পরবর্তী প্রজন্ম এরা রামপাড়ার হরিবাসর ধরে রাখবে, পরবর্তী প্রজন্ম প্রকাশ দিচ্ছে মহাপ্রভু যে পরবর্তী প্রজন্ম এখানে বসে আছে, এরা পরবর্তী ইনাদের পরে তৈরি হয়ে আছেন এই মহাপ্রভুর নাম কীর্তন অন্নকূট সেবা দেবার জন্য তৈরি, তাই তো নাকি? জোরে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এইদিকে মায়েরা জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। হ্যাঁ জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আমার একটা নিবেদন আছে আপনাদের কাছে, কীর্তন চলাকালীন যদি কেউ আসরে বসে কোনো গল্প করে তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন, আর যিনি কীর্তনের আসরে এসে চুপচাপ এক মনে একভাবে কীর্তন শুনবেন, যেটা নেবার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন, তার নাম পুণ্য। মায়েরা, পুণ্য সঞ্চয় যারা করতে এসছেন তারা চুপ থাকবেন, আর পাপ সঞ্চয় যারা করতে এসছেন তারা একটু গল্প করবেন। তবে জেনে নিন, দশরথ রাজা যখন চিন্তা ভাবনা করল যে রামকে রাজা করতে হবে, আমার এবার বয়স হয়ে গেল, প্রচার করলেন আগামী সকালে রামের রাজ্যাভিষেক হবে, তখন একজন মা কিন্তু ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। বলুন তো মায়েরা, সেই মেয়েটির নাম কি যে ফুলের মালা গাঁথছিল? ওর নাম কৈকই। রামের গলায় মালা পরাবে, কালকে রাম রাজা হবে, মা কৈকই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে এসে কানে বিষ মন্ত্র দিচ্ছে, হে কৈকই, রাম রাজা হবে তো তোর কি গেল, কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিণী হবি, দরকার নাই, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল তখন তুই তার সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, একবরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবরে পুত্র ভরতের সিংহাসন লাভ, চেয়ে নিবি সকালবেলায়। বলুন তো মায়েরা, যে মেয়েটি কৈকইর কানে বিষ ঢালল ওই মেয়েটির নাম কি? জোরে বলুন, তারপরে কুজি মন্থরা এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়, না না, পাড়াতেই আছে কুজি মন্থরা, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে কি করে ঝগড়া লাগিয়ে দেবার চেষ্টা করে। তো জেনে নিন, আপনি কীর্তন শুনছেন, আপনার কানের কাছে কেউ যদি গল্প করে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে, ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও ভগবান চরণ থেকে মন সরে চলে যাবে। তো জেনে নিন মায়েরা, ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে কটা কলা দিলে ওইটার দিকে আমি নজর দিই না, তুমি তোমার মনটাকে আমাকে দিলে কি না আমি ওইটার দিকে নজর দিই। মন মানা ভাবা, তোমার দেওয়ার মতো কিছু না, একটা জিনিস আছে, তোমার সুন্দর মনটা আমাকে দাও, যদি দিতে পেরেছ আমি তোমায় দেব। ওই জন্য আজকে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনটাকে গোবিন্দের চরণে দিন। আমি ছোট ছোট তত্ত্বগুলো বলবো, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন, হা না না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো, একবার দেখানো যাবে?
যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা যে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেই থাকো তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো ঠাকুর তুলে দিলাম। তখন মহাপ্রভু বললেন, তুই তো তুললি, তোদের পেছনে যারা দাঁড়িয়ে আসছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না। পেছনে মানে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলব। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা ইতিপূর্বে পৃথিবীতে এসেছিল তাদের জন্যে হাত তুলেছে তা নয়, যারা আমরা এসেছি তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। মায়েরা, হাত আমরা তুলি কখন? হাত তুলি, ও দাদা টটো দাদা, রামপাড়ায় কীর্তন হচ্ছে একটু যাওয়া যাবে? হাত আমরা তুলি, ও টটো দাদা এইদিকে, হাত তুলি। আর কখন হাত তুলি? যখন কেউ জলের মধ্যে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তুলে। কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো, মহাপ্রভু কি টটো অটো ধরেছিল? তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল মায়েরা? তাও তো সম্ভব নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা তাও মাথা নড়াচ্ছেন, ছিল না। কিন্তু পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। আপনারা বলবেন দেখতে পাই না, কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ সিরিয়াল দেখছেন ওই চোখে ভগবানের ভাব বোঝা যায়? হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায় না। কি করতে হয়? ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে তারপর জানতে হয় হাড় ফেটেছে। এখানে তত্ত্ব বলছে, গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, মহাপ্রভুর ভাব একমাত্র সেই বুঝতে পারে। তার মানে যার মধ্যে প্রেমের নয়ন অনুমিলন হয়েছে একমাত্র তিনিই মহাপ্রভুর ভাব বুঝতে পারেন। মায়েরা, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, দেখতে পাচ্ছেন না কেন? আজকে রামপাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করে বলছে, বাবা এসো কীর্তন হবে। মেয়ে বাবার, আহা, বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো, আর একটা জিনিস মেয়ের জন্যে আনলো, যেটা মেয়েও দেখলো না বাবাও দেখলো না কিন্তু অনুভব করলো, কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু তিনি হাতটা তুলে আছেন কেন আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের জগৎ জীবের জন্যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলেন। কাকে সঙ্গে নিয়ে? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। ও তোরা প্রেমিনী বিয়াই, তোরা প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, উলতনি তোরা প্রেমিনী বিয়াই, তোরা প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমিনী বিয়াই, প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেমিনী বিয়াই, বদন ভরে বল রে হরি বল, এনেছিল ব্রজের বাজব তো গৌরী গুণ গোপনে
হরি বল বললে কি লাভ হয়? একবার হরি বলি বলে নাচো বাহু তুলি, হরি বলি বলে নাচো বাহু তুলে, হরি বলি বলে নাচো বাহু তুলে, হরি বলে বলে নাচো বাহু তুলে। ওদের দূরে হে যাবে প্রীতাবি জালা, নিতাই চাঁদ কি একবারে চুপ থাকবেন না কিন্তু, আজকে রাত্রিটা ভগবানের জন্য দিয়ে দিন। নিতাই চাঁদ কি? বাহ, নিতাইয়ের দেশের মানুষ আমরা নিতাই চাঁদের নাম করতে পারবো না তা কি হয়? নিতাই চাঁদ কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? তাই ভগবান কৃষ্ণ এলেন গৌর হয়ে, পদকর্তা বললেন এসেছে বজ্রে মাথা, ওই দেখো কালো সখা, আই আই দেখবি আই তোদের এই নদী আই, এসেছে কালো সখা দেখবি আই, এসেছে বজ্রে মাথা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই, এসেছে বজ্রে মাথা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দাই। শুধু গানটা গাইলে হবে না, এগুলো রিভার্টা কম, প্রত্যেকটা পদকর্তার লেখা গান, কি সুন্দর লেখা গান দেখুন। বলছে রং ফিরেছে ঢং ফিরেছে, কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কালো। এখন রংটা গৌর হলো কেমন হলো? কাঁচা সোনার মতো। রং ফিরেছে, কৃষ্ণ কেমন ছিল? এইরকম। গৌর কেমন হলো? এইরকম। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দাই, 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 তোদের এই নদী আই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই, তোদের এই নদী আই উলধ্বনি এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। কৃষ্ণ কৃষ্ণ কালো ছিল, গৌর হলো কি? কাঁচা সোনার মতো। রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, কালো বরণ এখন কালো বরণ নাই, গরি রে গৌর হলো তাই, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই,
এখন তারে যাই না চেনা এখন তারে যাই না চেনা এখন তারে যাই না চেনা বড় বিষম দাই আমাদের নদী এলো তুমি এসেছে বজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে বজে বাঁকা কালো সখা দেখবি ওই কৃষ্ণের হাতে কি ছিল মা কৃষ্ণের হাতে কি ছিল বাঁশি কিন্তু গৌর ছিল তখন বাঁশি ছিল তাহলে বাঁশিটা কোথায় গেল আসলে প্রেম প্রেম কোন প্রেমে এড়িয়ে তাকাবেন কৃষ্ণ যখন রাজা ছিল সবাইকে সব কিছু দিল একটা জিনিস দেয় না কি প্রেম দেয় নাই ব্রজগোপীরা বলল প্রেম যখন দিলে না গৌর হবে তা তুমি ঋণ শোধ করবে কি করে তোমার বাঁশিটা দিয়ে দাও বাঁশিটা কেড়ে নিয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে বাঁশি নাই তার সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে কিসে মুখে রাধার নাম গাই আমাদের নদী এলো ধরি এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী আই এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই তোদের নদী আই এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী আই যিনি পদকর্তাই গানটি লিখলেন তিনি বিশ্বরূপ দাস কি বললেন দাস বিশ্বরূপে কয় মুখে রাধার নামে গাই আমাদের নদী আইনি তাই গৌর হরি বল এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই গৌর হরি বল এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই একবার জোরে বলবেন কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন একবার বলুন তো কি বলবেন একটু জোরে হোক বন্ধু বন্ধুকে দেখবে জয়নিতাই বলবে যদি সে বলে তুই না না হাসির ব্যাপার নাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কেউ যদি ধর্ম করে তার পেছনে দেখবেন মানুষ লেগে যায় আমি কোনো ধর্মের লোকের নাম করব না অন্যান্য ধর্মের মানুষের দেখবেন যদি কেউ ধর্ম করে তাকে সাহায্য করে তুই কর আর আমাদের যদি একে একটু তিলকমালা নিয়েছে তাহলে তার পেছনে আরও দশজন লেগেছে যাতে না নিতে পারে আমার দলে যোগ দিতে পারে তার চেষ্টা করে এজন্য হিন্দু সনাতন ধর্ম নষ্ট হচ্ছে এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকজনের মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন নিতাই চাঁদ কৃপা করে যা দিয়ে গেলেন ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই কৃপা করে তিনি আমাদের কাছে এলেন যদি তার ধনগুলো রক্ষা না করতে পারি তাহলে আর কী করতে পারি আজকে রামপাড়াতে আজকে এলাম বৃষ্টি হয়েছিল বলে দ্বিতীয় ডেট দিলাম কালকে যেখানে যাব হলদিয়া ওটা নতুন আসর আবার পরশু যেখানে যাব এই অবস্থায় হয়েছিল ওনার ব্যক্তিগত গান উনি আবার বলেছেন বাবা এক ঘন্টা হলো আর হলো না আগামীতে একবার দিন
এই জন্য উনি এখন মোকার ভয়ে আমাকে বারবার ফোন করছে, দাদা মোকা আসবে না তো? বলে চিন্তা নেই, গোবিন্দের কাছে একবার প্রার্থনা করুন, মোকা নিতাই গৌর হরিবোল হবে। আসুন, মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামিতে, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কিন্তু আমাদের কীর্তনিয়াদের দায়িত্ব, কেন বলুন তো? প্রত্যেকটা ভক্তকে একটু কীর্তন করানো। এই জন্য প্রতি আসরে আমি একটু কীর্তন করিনি, কেন? আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা গাইবেন। আপনাদের এই দায়িত্ব নয় যে আপনারা শুধু শুনতে এসছেন, আপনারা গাইবেন। মহাপ্রভু বললেন হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়, এটা হচ্ছে স্কুল যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়। এখানে এলে আপনারা কিছু শিখে নিয়ে যাবেন। এই জন্য আসুন, তিনি চৈতন্য চরিতামৃতে বলেছেন, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, হাত তালি দিয়ে একবার কীর্তন করা যাবে নাকি বলছেন? যার আছেন তিনি করবেন, আর যার নাই তার করার দরকার নেই। তবে যা গরম পড়েছে, ওপরে ফ্যান চলছে, তাও কিন্তু অনেকে এরকম এরকম করেই যাচ্ছে। না না, আপনারা আজকে গরম সহ্য করুন, ভগবান পরীক্ষা করছে এত গরমের মধ্যে কীর্তন কে শোনে। কালকে আমি যেখানে ব্রাহ্মণডাঙ্গায় ছিলাম, আপনাদের যেমন ভক্ত হয়েছে তার ডবল ভক্ত, জায়গাটা ইচ্ছাইতে ছোট, অর্ধেক লোক ফিরে গেছে, অর্ধেক লোক শুনতে পেয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এই রামপাড়ার কমিটিকে একটু আশীর্বাদ করে দিয়ে যান আপনারা, যেন প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর আসর করতে পারে। আর আমি খুব ভালো জানি এটা খুব ভাইটাল আসর, মানে অনেক আসর আমি দেখেছি, কিন্তু রামপাড়ার আসরটাতে কি একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে অনেক গুণী ব্যক্তির বাস, এবং এই জায়গাতে গুণী কীর্তনী আর কীর্তন হয়, মানে ভালো ভালো পদ পদাবলীযুক্ত কীর্তন হয়, যেখানে হুগলি জেলায় অন্য জায়গাতে শোনে না, এই জায়গাটা সেই জায়গা যেখানে কিন্তু মানুষ ভক্তি ভরে কীর্তন শোনে। প্রতিটি জায়গায় ভক্ত আছে, কিন্তু এখানে পাক্কা পাক্কা ভক্তগুলো আছে। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলুন, হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায়ে নম হরি বাই, হরয়ে নম কৃষ্ণ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি বাই, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা বসুন। বেশ, ছেলেগুলো উঠে গেছে, খুব ভালো লাগলো, এরা উঠে উঠে করলো, বসো। একটা কথা বলি, আমি কিন্তু ইতিপূর্বে আপনাদের জানিয়ে দিয়ে যাই, পরশু ছিলাম বারুইপাড়া, আস্তে, পরশু ছিলাম বারুইপাড়া, একটা ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল, যদি এখান থেকে কেউ গেছেন তারা দেখতে পাবেন, ফুটবল গ্রাউন্ডে পুলিশ প্রশাসনের লোককে দাঁড় করাতে পারেনি, এত ভিড়। একটা ফুটবল গ্রাউন্ড মানে এর চাইতে চার ডবল জায়গা, লোক জায়গা দিতে পারেনি, এত ভিড়। আজকে কিন্তু আপনাদের পরিপূর্ণ হয়ে গেছে, বারুইপুরে দেখলাম, বারুইপাড়াতে দেখলাম ওরা কীর্তন করলো, কালকে ব্রাহ্মণনাগাতে কীর্তন করলো, আজকে কিন্তু রামপাড়াতে কীর্তন হলো। তো তিন জায়গাতে হুগলিতে পরপর করলাম, আজকে দেখতে চাই কে জেতে, আপনাদের গলার জোর বেশি না ওদের জোর বেশি ছিল। আমি দেখে এসেছি আজকে আসরেই ফল দিয়ে দেবো, আপনারা ফার্স্ট হলেন না সেকেন্ড হলেন না থার্ড হলেন, দেখি একবার ফার্স্ট হবেন? বাবারে এদের জোর ভালো আছে বলছে, একবারে ফার্স্ট হবো, দেখি তো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি যাদবায়ে মাধবায়ে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই দেখুন আপনারা, আস্তে আপনারা, এই যে ক্যামেরা এসেছে আমার, অহনা অহনা কীর্তন, আর একটা হচ্ছে মা মনসা কীর্তন, মা মনসা চ্যানেল, আপনারা দুটো সার্চ করবেন, এই কীর্তন দেখতে পাবেন। যদি কেউ হাত না তোলেন তাহলে কালকে পরশু যখন গানটা বেরোবে, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই তুলুন, আজকে সুন্দরভাবে দেখিয়ে দিন, ক্যামেরা ঘুরছে কিন্তু, ও কিন্তু ঘোরাচ্ছে চারিদিকে, দেখছে কে কেমন তুলছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম ওজে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ওজে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম হরি হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে
गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन जे गिरिधारी गोपीनाथ मदन महा गिरिधारी गोपीनाथ मदन महा जे गिरिधारी गोपीनाथ मदन महा गिरिधारी गोपीनाथ मदन महाप्रभु जे हाथ ताली देवा करालो एकटा शिक्षा आछे कि शिक्षा आछे महाप्रभु विज्ञान भित्तिक काज करेछेन जदि केउ हाथ तुले कीर्तन करते पारे एरकम करे तार पक्षाघात माने प्यारालाइसिस जीवने हबे ना जदि हाथ ताली करे जेमन सकाल बेलाय सब कि करे मर्निंग वाक किन्तु आपनि जोरे घरे हरे कृष्णा एरकम करबेन देखबेन आपनार हाथ ताली हबे आपनार शरीरे व्यायाम हबे आपनार कृष्ण कृपा हबे এগুলো কোথায় শেখায় ইস্কন মন্দিরে গৌরীয় মঠে ভক্তরা দেখবেন কী সুন্দর কীর্তন করে এরকমভাবে কীর্তন করলে হাতে তালি দিয়ে আপনাদের কোনো দিন পক্ষাঘাত হবে না কি হবে না প্যারালাইসিস হবে না হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম কেশবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আচ্ছা আচ্ছা যার মেয়ের বিয়ে আপনারা ভোজ খেতে যান সবাই ভোজ খান মেয়ের বাবা কি খাবার নিয়ে হাতে চেটে চেটে দেখে খাবার কেমন হলো ওর খুব টেনশন থাকে কি টেনশন থাকে সব ভালো খাচ্ছে তো এই জন্যে আপনারা তাকিয়ে দেখুন যারা কমিটির মধ্যে হেড আছেন উনি তালি না দিয়ে আপনাদের দিকে তাকাচ্ছেন যে আমি তো মালিক আছি এরা সব ঠিক খাচ্ছে তো আমার খাবার দরকার নাই তোমরা পেট ভরে খেয়ে যাও দাদা আপনিও দিয়ে দিন কেউ বাদ যাবে না হরি হরয়ে নম কৃষ্ণ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মহন গিরিধারী গোপীনাথ মদন মহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি তো আপনারা কি সুন্দর বলতে পারেন মহামন্ত্র নাম যার ওপর আর মন্ত্র হয় না গুরু মন্ত্রের উপরে এই মহামন্ত্র নাম মহাপ্রভু দিয়েছেন এই মহামন্ত্র নাম সবাই মিলে জোরসে বলবেন একসঙ্গে বলুন তো দেখব কি সুন্দর গলা মিলিয়ে আপনারা বলতে পারবেন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জোরে বাহ এই তো জোরে হরে কৃষ্ণ বাহ বাহ বলুন হরে রাম হরে রাম ফার্স্ট প্রথম দ্বিতীয় আর তৃতীয় আজকে আমাকে বলতে হবে না কেন বলতে হবে না আপনারা যত না বলছেন এরাই তো সবাইকে হারিয়ে দিয়েছে এই কয়েকজনই না তোমরা একবার বন্ধ করো তো এর একবার দিক যে কি কেমন জোর দিচ্ছে তোমরা চুপচাপ থাকো বলুন তো হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম এরা জোরে দিচ্ছে কিন্তু এক জায়গায় মায়েরা দু চারজন থেমে যাচ্ছে হরে রাম রাম বলতে পারছে না কেন স্বামীর নাম রাম তাই বলতে পারছে না কিন্তু কিছু মনে করবেন না আজকালকার মেয়েরা অপরাধ নেবেন না স্বামীর নাম করে রাখছে আপনাদের হুগলিতে নয় আমাদের ওদিকে স্বামী বসে আছে শ্বশুরমশাই বসে আছে শাশুড়ি মা বসে আছে আর তার সামনে বলছে এই তাপস কি ডিজাইনের ডাক যেমন ঠাকুমা নাতিকে ডাকছে না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি কত লজ্জায় পৌঁছাচ্ছি আমাদের মান সম্মান জ্ঞান নাই শ্বশুর শাশুড়ি বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে যারা প্রকৃত নারী হয় তারা স্বামীর নাম ধরে রাখে না বলুন জোরে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম জোরে বাহ হরে কৃষ্ণ শেষবার বাহ
দারুণ, বাহ, বেশ। মুখের সামনে নয়, আপনারা কিন্তু ফার্স্ট হয়ে গেলেন নেতা এই গৌরী। এবার এর সঙ্গে দিন, এর সঙ্গে দিন, এর সঙ্গে দিন, তবে আস্তে। বাবারে, ওনাদের নাম করে দিয়েছেন বলে বচ্চন হলো। ব্রাহ্মণডাঙ্গা কিংবা বাড়ুইপাড়া কোনো লোক থাকলে বলবেন, দাদা আপনি এদের হয়ে বললেন, আমাদের বললেন না? ওখানেও দিয়েছে খুব সুন্দর, তার মধ্যে আপনাদের একটু উচ্চ স্বরে হয়েছে, খুব ভালো। এর তালে তালে একবার করে দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি পরতলে। একবার জোরে সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, আপন আপন গুরুদেব কি। একটা সুরে সবাই একসঙ্গে বলবেন, বৃন্দাবনে গেলে রাধে রাধে, জোরসে বলনা পড়েগা, রাধে রাধে, প্রেম সে বলিয়ে। আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা, যিনি প্রকৃত ভক্ত মালা ঝোলা গলায় নিয়ে আছে, তিনি কিন্তু এই সুর শুনতে ভালোবাসেন। কেন, প্রকৃত ভক্ত তো দেখবেন কেউ তুলুক আর না তুলুক, উনি কিন্তু তুলে আছে, এবং তোলা তা এমনি নয়, খুব প্রেম সে তোলা, ভক্তির সঙ্গে তোলা। রাধে রাধে, একটু জোরে বলুন, রাধে রাধে। হ্যাঁ, আজকে আমাকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাত্রি করবো না, এরপরে আবার রাস আছে, আপনার রাসগান শ্রবণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন একজন ব্যক্তি, আপনাদের এখানে গুণীজন আছেন, এখানে যারা কীর্তন করাচ্ছেন তারাও গুণীজন, তারা আমাকে লীলার কথা বলেছে। তবে তার আগে একজন ব্যক্তি আমাকে বলেছে, দাদা আজকে পালা কী করবেন? আমি বললাম, কিছু মনে করবেন না, আমি তো পালা জানি না। উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম, না। তাহলে কী জানেন? বললাম, আমি লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কী পালা করবেন, তারা কী জিজ্ঞেস করে, কী লীলা করবেন, কী বিষয় করবেন। এবার মায়েরা মনে রাখবেন, পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। কোনো জায়গাতে পালা যদি কেউ লেখেন ভুল করবেন, বিষয় কী, লীলা কী, এটা লিখতে হয়, নিয়ম। পালা নয়, অমুক জন অমুক পালা করছেন, এ কিন্তু সম্পূর্ণ ভুল, পালা নাটকের যাত্রার। আর একটা পালা হয়, যেটা আপনারা সবাই জানেন, আমাদের জীবনে একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটি আশার পালা। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা, জোরে বলুন, জোরে বলুন, আষাঢ়টা, বাকি আছে কোনটা, জোরে বলুন, অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে, বাকি আছে কোনটা, জোরসে বলবেন, বাকি আছে কোনটা। এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে আবার গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন আপনারা অতীব বাস্তব কথা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে, বড় হরে বড় হরে। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম, আর মনে মনে কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন একবার পাক্কা কথা, কেউ মারা গেলে প্রণাম করেন, কিন্তু কেউ ভাবেন যে ও গেল আমিও যাবো, কিন্তু যিনি মারা যায় তিনি মারা যায় না, শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার আগে আমি সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই মায়াই থাকো, গাড়ি বাড়ি করো, আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। আজকের যে লীলা, আজকের যে লীলা, সেই লীলাটির নাম হচ্ছে
ভক্তের অনুরোধে আপনারা শ্রীখণ্ড শ্রীপাঠ শ্রীখণ্ডে যাবেন, বর্ধমান জেলা শ্রীপাঠ শ্রীখণ্ড, ওখানে দেখবেন আপনারা নরহরি, মুকুন্দ সরকার, রঘুনন্দন। আসলে মুকুন্দ সরকারের ছেলের নাম কি রঘুনন্দন। আপনারা যদি কোনোদিন যান শ্রীপাঠ শ্রীখণ্ডে, ওখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে, সবাই দেখতে পাবেন ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আজকে যিনি ভক্ত আছেন বা ভক্তরা আছেন, তারা আমাকে অনুরোধ করেছেন এই লীলাটি করার জন্যে। তার আগে আপনাদেরকে বলে দিই, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ মন দিয়ে শুনবেন, প্রসাদ আপনারা যত্ন করে নিয়ে যাবেন। কমিটির ভাইরা আপনাদের জন্য প্রচুর বাতাস এনেছে, শেষে হরিল্লুট দিয়ে দেবে। এই বাতাসা নেওয়ার উপকারটা কী? রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা শেষে বাড়ি নিয়ে যাবেন, কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশুনো করেন তাহলে জানতে পাবেন যে রঘুনন্দন যে নাড়ুটা খাইয়েছে ওটা বৃহস্পতিবার দিন খাইয়েছে, আর রঘুনন্দনের যে জন্ম হয়েছে তাও কিন্তু বৃহস্পতিবার দিন হয়েছে। এই জন্য মায়েরা, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মতি থাকে না, খুব অস্থির হয়, বলে না আমার বাচ্চা খুব চঞ্চল, পড়ে না শুধু খেলে বেড়ায়, এখানে রঘুনন্দন লীলা পড়লে বুঝতে পারবেন। এই প্রসাদটা মায়েরা ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন, বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল তাকে সকালবেলায় স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে বসাবেন, আর মা কী করবে, শুদ্ধ কাপড় পরে একটা তুলসী পত্র নিয়ে, গোটা দিতে হবে না, এইটুকু বাতাসা আর তুলসী পত্র নিয়ে ছেলের কপালে 3 বার ঠেকাবেন, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ নিয়ে মুখে দেবেন। যদি প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর পর দেখবেন আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে, আপনার বাচ্চা চঞ্চল থাকবে না, আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। আর একটা কাজ করাবেন, যে ছেলেকে বাতাসা খাওয়াবেন সেই ছেলেকে এই নির্দেশ দেবেন যে প্রতিদিন আপনার দায়িত্ব থাকবে, আপনি 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাচ্চা যেন আপনার পেছন পেছন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়, দেখুন বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার জেনে নিন, 2 নম্বর উপকার কি, বাড়িতে অশান্তি আছে অনেকেরই, শান্তি কম আছে, আপনারা এক কাজ করুন, তুলসী গাছের নিচে এই বাতাসাটা গুঁড়ি করে ভেঙে দিন, ভেঙে দিয়ে আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, পরিক্রমা করুন বাড়ির সবাই, দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। রঘুনন্দন লীলা পড়ুন, আপনারা জানতে পারবেন। তৃতীয়, একটা বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি এই প্রসাদ জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন, দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, আপনারা বলতে পারেন প্রদীপবাবু একটি মাত্র বাতাসা সারা বছর হবে কী করে, আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই কীভাবে হবে। আপনি বাড়িতে হরিল্লুট দিয়ে দেবেন, কী বার, বৃহস্পতিবার 1 কেজি বাতাসা হরিল্লুট দেবেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই হরিল্লুটের বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, ভালো করে শুনবেন, মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। যদি কেউ না পান তাহলে হরিল্লুটের বাতাসা যদি দেন ওটাই কিন্তু কাজে লেগে যাবে, তবে আশা করি আজকে সবাই পাবেন, আপনাদের জন্য প্রচুর বাতাসার ব্যবস্থা করেছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, হাতে করে নেবেন, পকেটে নেবেন দাদা ভাইয়েরা, কাপড়ে করে নেবেন, মঙ্গল আছে। কিন্তু এই রঘুনন্দন লীলাটি শুরু করবার আগে বলবো, শ্রীখণ্ড শ্রীখণ্ড শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব, কিন্তু বড় ভাইয়ের নাম কি বললাম মা, মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম কি, নরহরি সরকার। এই দুজনে কি করত, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে সাহায্য করত, যাকে কম্পাউন্ডার বলে। তো 2 ভাই মিলে চিকিৎসা করত, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বলল, দাদা বলে কি, একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, ভাই তুই তো যাব বলছিস কিন্তু এতটা পথ যাবি কি করে, এখন তো 10 মিনিটের পথ হাঁটতে গেলে আপনাদের টোটো অটো ধরতে হয়, সাইকেল মোটর সাইকেলে যান, আর তখন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো মুকুন্দ সরকার বলছে, কিভাবে যাবি? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি অনেক রাস্তা কেউ যায় আর করতালি দিয়ে কীর্তন করতে করতে চলে যায় তবে তার রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাইয়ের কথায় মুকুন্দ সরকার বড় ভাই কি করলো মা, আগে আগে যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে, আর তার পেছন পেছন ছোট ভাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে আপনারা সবাই চলুন, গাইতে গাইতে যাচ্ছে।
কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই তালি দিয়ে হরে রাম হরে রাম 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 হরে আচ্ছা আপনারা বলুন বড় ভাইয়ের নাম কি সরকার বললাম মুকুন্দ সরকার ছোট ভাইয়ের নাম কি বললাম নরহরি সরকার আগে আগে যাচ্ছে কে বড় ভাই আর পেছনে যাচ্ছে কে নরহরি কিভাবে যাচ্ছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা বলো ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ হে একবার জোরে বলুন রাধা রানী কি উলধ্বনি দিন বেশ একবারে শব্দ না করি আস্তে আমি প্রশ্ন করব উত্তর দেবেন মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে কোথায় গেল মা জোরে বলুন নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য গিয়ে কেমন দাঁড়িয়েছে আমার দিকে তাকাবেন ভক্তের ভাব লক্ষ্য করবেন যারা প্রকৃত ভক্ত হয় দেখলেই বুঝতে পারবেন ত্রেনা দপি শুনি চেন ভক্তের ভাবটা কেমন এইরকম দু ভাই মিলে দাঁড়িয়েছে কোথায় মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়েছে আচ্ছা বলুন তো যে গাছে ফল ধরে সে গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায় জোরে বল এখন একজন বলছে ওপর দিকে যায় কোন দিকে যায় নিচের দিকে যায় যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয় কোনটা হয় এক নম্বরটা না দু নম্বরটা যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় এখানে তত্ত্ব কি বলল যদি হও নিচু তবে পাবে কিছু এইদিকে তাকাবেন যদি হও নিচু তবে পাবে কিছু একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয় জোরে বলুন তো কার কাছে বলবে না হ্যাঁ একটা গ্লাসের কাছে আপনি যত টাকার মালিক হন না কেন যদি আপনি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো দাম থাকবে এই জন্যে খুব দামি দামি কথাগুলো শুনে নেবেন যদি হও নিচু তবে পাবে কিছু বাবা একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই আপনাদের কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন কতদিন 18 দিন কিন্তু শাস্ত্র বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন 17.5 দিন ওটাকে ধরা হয় কত 18 দিন যেমন দেখবেন হ্যাঁ যেমন দেখবেন যেমন দেখবেন আস্তে
লুঙ্গি পরে উঠবেন না বাবা, হ্যাঁ আপনি দূর থেকে দিয়ে দিন, আসলে লুঙ্গি পরে উঠতে নেই, হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে, উনি বুঝতে পারেননি অসুবিধা নেই, ভক্তি ভরে এলে অসুবিধা নেই, আসুন। আচ্ছা ঠিক আছে, ওনার তো ভক্তিটাকে গ্রহণ করুন, আপনারা ভক্তিকে গ্রহণ করুন, আসতে কেউ টাকা দিতে এখন আসবেন না, সরি আপনাদের কাছে নিবেদন রইল। আচ্ছা এইদিকে এইদিকে মায়েরা মন দিয়ে শুনবেন, তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হলো? 18 দিন। 1750 টাকে 18 ধরা হয় কেন? যেমন আপনার বাড়িতে স্বামী স্ত্রী একটি ছোট বাচ্চা কজন বলেন? আমার 2.5 জনের সংসার, কিন্তু সত্যি কি 2.5 জন? না, ওটাকে 3 জন ধরা হয়। ওই জন্য 1750 টাকে কী দেওয়া হয়? 18 ধরা হয়। বলুন কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতেছিল, পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন, কে জিতেছিল? পঞ্চপাণ্ডব। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার জীবনে কৃষ্ণ থাকে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনো দিনই জয় নাই। ওই জন্য জেনে নিন, জীবনে কৃষ্ণকে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন মন দিয়ে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আসতে ধীরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন প্রশ্ন করছে নারদ মুনি কৃষ্ণকে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? সামনে পেছনে কেউ যাওয়া আসা করবেন না, কীর্তনের আসরের সামনে সামনে পেছনে যাওয়া আসা করলে সবার নজর যায়, ওই জন্য একবারে স্টপ থাকবেন যে যেখানে বসবেন। লক্ষ্য করুন, নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ যে পক্ষে অধম থাকে সেই পক্ষে আমি থাকি, আর যে পক্ষে উত্তম থাকে সেই পক্ষে আমি থাকি না। প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করে এসো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। যদি উত্তম মধ্যম অধম 3টে পাও, 3 জনকে মালা পরাবে, কিন্তু যদি উত্তম পাবে মধ্যম পাবে অধম পাবে না, মালা ঘুরে নিয়ে আসবে, পরাবে না। মায়েরা, নারদ কি করেছে? বীণাটিকে হাতে নিয়ে 3টে ফুলের মালা নিয়ে চলল কোথায়? 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, আর গাইতে গাইতে যাচ্ছে, তিমির বেদারি বেদারি অলক বিহারে হরি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে, তিমির বেদারি অলক বিহারে নামের বর্ণে বর্ণে শোধা ঝরে, তিমির বেদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে, তিমির বেদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি, তব পদ শিশি দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে ভাইয়ের দাদা দুর্যোধন, এ নারদ এ তোমার হাতে 3টে ফুলের মালা কেন? আমি এসছি তোমাদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবো, যে মধ্যম তার গলে একটা মালা পরাবো, যে অধম তার গলে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমাদের মধ্যে উত্তম হলাম আমি, 100 ভাইয়ের দাদা দুর্যোধন আমি হলাম উত্তম, মালা যদি পরাবে আমার গলায় পরাও। নারদ প্রশ্ন করল, মধ্যমকে কেন? আমার মেজ ভাই দুঃশাসন, অধমকে
এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে। হঠাৎ করে একটা লোক মেথর লোকে পায়খানা পরিষ্কার করে ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দেখো অধম হলো ওই লোকটা। তখন নারদ বলছে, ওই লোকটা অধম কেন? দুর্যোধন বলছে, ওই লোকটা অধম কেন জানো? ও মেথর লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, তোমার চাই আমার চাইতে তোমার মা আরও বেশি অধম। বলে, কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। কিছু বুঝলেন? মানে 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে। ওই জন্য দুর্যোধন তেরে গেল, ধরতে পারলো না। তিনটে ফুলের মালা নারদের এসে বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, এবার চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। যখন পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে তিনটে ফুলের মালা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে নারদ মুনিকে, অর্জুন নারদ তুমি এলে কেন? বলে, তিনটে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় পরাবো, মধ্যমকে তার গলায় পরাবো, অধমকে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে নারদ, উত্তম যদি হয় পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার গলায় মালাটা পরাও, দেওয়ালও টাঙানো আছে, উনি হলেন উত্তম। মধ্যমকে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, ওগো নারদ তুমিই তো মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে অর্জুন কেঁদে কেঁদে বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণ পাবার জন্যে, অধমের মালা যদি পরাতে হয় আমার গলায় পরিয়ে দাও। ওই জন্যে বাবা, এই জগতে যে অধম অধম হতে পারবে সে ভগবান পেয়ে পাবে। আজকে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি এক বিন্দু অহংকার জন্মে যায়, ভগবান তাকে বলে, তোমার কাছ থেকে আই গো, মানে আমি চললাম, তোমার কাছে আর থাকবো না। এই জন্য যতক্ষণ কীর্তনে আসে থাকবেন, প্রেম দিয়ে শ্রবণ করবেন, আপনার কৃপা হবে। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ নরহরি বলছে, দাদা, নরহরি বলছে, দাদা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আশীর্বাদ পেলাম না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু বলল, শিবাস চলো, দু ভাই আমাদের দেখা করতে এসছে, দুজনকে দেখা দিতে হবে, আশীর্বাদ দেবো। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে আর মহাপ্রভু শিবাসকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে আর দুজনে মিলে দর্শন করছে মহাপ্রভুকে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসায় সমবয় বালক সঙ্গে ধীরে তীর মহাবীর সয়ে সমবয় বালক সঙ্গে করে কর করে কর তালি ধিত হরি ধনি করে কর করে কর তালি ধনি তহরি ধনি করে কর তালি ধনি তহরি ধনি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি, ওই তো আমার গোড়া নাথ, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে, দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে, আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, আমি দেখছি আরেকজন নাচছে, কে? ওই তো গোড়াই নাচ,
বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, আমার ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, ওই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, শরধনে তীরে তেরা মহা বিলাসায়ে সমাবয় বালব সঙ্গে, এ শরধনে তীরে তেরা মহা বিলাসায়ে সমাবয় বালব সঙ্গে। ভগবানকে ভক্ত যখন ডাকে ভগবান তাকে পরীক্ষা করে। এইদিকে তাকাবেন মায়েরা, একটা সোনার বালা যদি দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতখানি আমার হয়ে এসেছেন। এই যে আজকে কীর্তন শুনছেন আপনারা, কে কোন মন নিয়ে শুনছেন আমরা কেউ জানতে পারছি না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে গেছে, আপনার মনের ভাবটি কেমন এ কিন্তু ভগবান লক্ষ্য করে। এই জন্য সবাই লক্ষ্য করুন, মুকুন্দা নরহরি যখন দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলে দিল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কীরকম হলো আপনাদের রামপাড়ার আসরে, যদি দু ভাই কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, এই ছোট ভাই যদি কৃপা পায় আর বড় ভাই কৃপা না পায়, তাহলে কত কষ্ট হবে। শ্রীবাস বলছে কী করে বলবো, একজনকে বলবো ভালো একজনকে বলবো না, এটা কেমন হয়। বলছে তোমাকে বলতে হবে। শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কী বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। এটাই জানার বিষয়, যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। উনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌড়ে জয় গৌড়ে জয় গৌড়ে। শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাব না, কোন জন্মে সঙ্গ পাব না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাব না, সঙ্গ পাব না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাব, 101 জন্মে প্রভুর সঙ্গ পাব, 101 জন্মে প্রভুর সঙ্গ পাব, প্রভু সঙ্গ পাব, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাব, আমি 101 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ বিদায় করব, 100 জন্ম কেঁদে বেড়াবো, বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কোমরের ব্যথা হয়, হাঁটুর ব্যথা হয়, মনের চঞ্চলতা হয়, বাড়ির কথা ভাবেন, সংসারের কথা ভাবেন, আর মুকুন্দ সরকার কি সুন্দর বলছে দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার কৃষ্ণ তার,
আর এ জীবনে ধৈর্য যার নাই জীবনে কৃষ্ণ নাই। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান আমার ভাইকে কৃপা করলো আমাকে করলো না, ভগবান তখন মহাপ্রভু এসে মুকুন্দকে বললো, মুকুন্দ তুমি কাঁদছ? হ্যাঁ প্রভু, কেন? আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, আমাকে তুমি কেন ছেড়ে দিলে? মহাপ্রভু সুন্দর করে বললো মুকুন্দকে, মুকুন্দ এ শিক্ষাগুলো নেবেন, সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বই বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ বলল, প্রভু কেমন করে? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝরঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই সংসারের সব দায়িত্ব মাথায় বোঝা নিয়ে নেয়। তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এসে, চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমি তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ তুমি কেঁদো না, তোমাকে যেমন বললাম একশো জন্ম কৃপা করবো না, তুমি একশো জন্ম গৌর বলে কাঁদবো বলেছো। ওগো, যার ধৈর্য আছে তার উপর যে আমার আশীর্বাদ আছে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গরিবের চিকিৎসা করো, জীবের দ্বারে হরিনাম বিলো, আর ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার চিকিৎসাতে নাম ছিল না, আজ থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো উপরে থাকে মা, তবে কিন্তু কৃপা তার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে যখন প্রণাম করছে, তখন মুকুন্দকে মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, শিখণ্ড গ্রামে তিয়া, শিখণ্ড গ্রামে তিয়া, শিখণ্ড গ্রামে তিয়া, শিখণ্ড গ্রামে তিয়া, উপনীত হইলা, উপনীত হইলা, শিখণ্ড গ্রামে তিয়া, উপনীত হইলা, উপনীত হইলা, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল গোপীনাথ জিউ কি। মুকুন্দ সরকার জুড়ে গেলেন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। তাহলে মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন, বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর তুমি গরিবের চিকিৎসা করো। এবার একটু মন দিয়ে শুনে নেবেন।